হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব একটা নতুন মনিস্ট্রি খোঁজ পেলাম। এটা হচ্ছে আপনার মালবাজার পার করে ডামডিংয়ের সাইডে, ঠিক আছে, ডামডিংয়ের একটু আগে ডান হাতে আর্মি ক্যাম্পের পাশ দিয়ে ডান দিকে একটা রাস্তা ঢুকে যায়, ওই রাস্তা দিয়ে যেতে লাগবে। এই যে রাস্তার ওপরে এই যে একদম আর্মি ক্যাম্পগুলো যে আছে, এই ডান দিকে এই রাস্তাটা দিয়ে যেতে লাগে। এই হচ্ছে সেই রাস্তাটা, এটা দিয়ে ধরে রাখুন। এখান থেকে আরও হাফ কিলোমিটার গেলে পরেই পড়বে মনিস্ট্রিটা। মনিস্ট্রিটা নতুন হয়েছে আর খুব সুন্দর মনিস্ট্রিটা। আমি এক বন্ধু আমার গেছিল, সে আমাকে খোঁজ দিল। তো এই আমরা ফাইনালি চলে আসলাম এই যে মনিস্ট্রির সামনে, ওই রাস্তাটা দিয়ে কিছু দূর আগিয়ে আসতে লাগে। তো এই যে মনিস্ট্রি, এই এখন আমরা ঢুকবো ভেতরে। ভেতরটা খুব সুন্দর, আপনারা আসতে পারেন আর খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের। মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না। ভেতরে হচ্ছে একটা বুদ্ধর মন্দির, বুদ্ধর একটা মূর্তি আছে, মূর্তিটাও বিশাল বড় ভেতরে, কিন্তু আমরা ঢুকতে পারলাম না, কারণ এখানে হচ্ছে টাইমিং হচ্ছে দুপুর 1:30 থেকে 2টার মধ্যে এটা খোলে, ঠিক আছে। এমনি আপনারা নর্মাল এখানে চলে আসতে পারবেন, সকালবেলা 10টার দিকে ওপেনিং। কিন্তু আপনার হচ্ছে যদি আপনারা ভেতরে ঢুকতে চান মনিস্ট্রির, তাহলে আপনাদের 1:30-2টো অবধি ওয়েট করতে লাগবে, কারণ 1:30-2টোর দিকেই মনিস্ট্রিটা খোলে ভেতরে, বুদ্ধর মন্দিরটা। ভেতরে বুদ্ধ মন্দিরটা প্রচণ্ড বড় আর খুব সুন্দর দেখতে, ভেতরটাও দারুণ কাজ করছে, আর চারপাশের গার্ডেনও আছে, এই যে গার্ডেনগুলো, আর ভেতরটা খুব সুন্দর। তো দেখে নিন ভিডিওটি, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যদি কারো রেন্টাল সার্ভিস, কারো গাড়ি লাগে জলপাইগুড়ি থেকে আমায় কল করতে পারেন। থ্যাংক ইউ। আর ভেতরটা এত সুন্দর, ঢুকলে পরে মনে হবে যে আমরা ভুটানে চলে আসছি, মানে এতটা সুন্দর ভেতরটা। মানে আমি ফার্স্ট টাইম গেলাম, এটা আমি জানতামই না আগে, ঠিক আছে। তো আমার একটা বন্ধু গেছিল বলে আমি জানতে পারলাম, আপনারাও এখানে আসতে পারেন, কারণ এই জায়গাটা অনেকে খোঁজ জানে না, এত সুন্দর জায়গাটা, আর চারপাশটাও খুব সুন্দর। আর 1:30 মনে করে রাখেন এটা খুলে যায়, ঠিক আছে, 1:30 আপনারা ভেতরে ঢুকতে পারবেন। বুদ্ধ মন্দির, মানে বুদ্ধ ঠাকুরটা অনেক বড় আছে, ঠিক আছে, আর খুব সুন্দর ভেতরটা, মনে হবে যে ভুটানে চলে এসেছি এরকম ব্যাপার, ঠিক আছে। তো আপনারা আসতে পারেন। তো থ্যাংক ইউ, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। যদি এই মনিস্ট্রিতে আসেন তো 1:30 থেকে 2টোর মধ্যে আসবেন, তাহলে খোলা থাকবে, ভেতরে ঢুকতে পারবেন, আর এমনি 10টায় খুলে যায়। আর যদি রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়, ওই ডামডিং পার করবে আর্মি ক্যাম্পের সামনে বলবেন কাউকে, এখানে নতুন মনিস্ট্রি কোথায় হলো বলে দিবে, আর রাস্তা দিয়ে ভেতরে ঢুকে আসতে লাগে কিছু দূর।